नमस्कार, आप देख रहे हैं टुडे 24 न्यूज। मैं हूं आपके साथ साक्षी निर्वाण। सिंगूर स्कूल मोड़ पे रेड वॉलंटियर्स के वर्षपूर्ति मनाया जा रहा है। इस वर्षगांठ के अवसर पर नेत्रदान एवं स्वास्थ्य जांच शिविर का भी आयोजन किया गया। इस दिन लाल स्वयं सेवकों की जयंती पर संगठन की ओर से 15 सदस्यों को कलम, डायरी और फूलों के गुलदस्ते देकर बधाई दी गई। कोरोना में रेड वॉलंटियर्स ने कोविड पीड़ितों को मुफ्त खाना, ऑक्सीजन सिलेंडर मुहैया कराकर और बीमारों को अस्पताल में भर्ती कराकर लोगों का प्यार जीत लिया। नमस्कार, ভলেন্টিয়ারদের পক্ষ থেকে বর্ষপূর্তি উৎসব করা হচ্ছে। গত বছর দেখেছিলাম ঠিক 22 এপ্রিল, অর্থাৎ আজকের দিনে এক বছর আগে রেড ভলেন্টিয়ার তাদের কর্মক্ষেত্র শুরু করেছিল। আসুন জেনে নেওয়া যাক তাদের সেই কর্মসূচি সম্পর্কে সরাসরি। এই মুহূর্তে আমার সঙ্গে রয়েছেন রেড ভলেন্টিয়ারদের তরুণ দাস। তার থেকে শুনে নেব কি ঠিক বলতে চাইছেন। করোনা পরিস্থিতি চলছিল, বিভৎসভাবে আপনাদের ছেলেপুলেরা দৌড়াদৌড়ি করছিল, কাজ করছিল, বেশিরভাগ সময়তে অনেক কিছু বাধারও সম্মুখীন হয়েছিল। সেই নিয়ে কি বলবেন? 20 এপ্রিল আজকে আমাদের রেড ভলেন্টিয়ার বর্ষপূর্তি দিবস উপলক্ষে আমরা আজকে এখানে সমবেত হয়েছি। সারা পশ্চিমবঙ্গ জুড়ে যেটা হচ্ছে আজকে সিঙ্গুরে, আমরা সেই উপলক্ষে চক্ষুদান শিবিরের আয়োজন করেছি। মরণোত্তর চক্ষুদান, যারা চক্ষুদানের অঙ্গীকার করবে তারা এখানে আসতে পারবে বা করছেও অনেকে, এবং সঙ্গে সঙ্গে আমরা স্বাস্থ্য পরীক্ষা শিবিরের আয়োজন করেছি। আর আমরা শুরু করেছিলাম কোভিড পরিস্থিতিতে, যখন আমরা দেখেছিলাম ওই দুর্গাপুর রোডের ওপর দিয়ে শ্রমিকরা হেঁটে ফিরছে, ওখানে আমরা তাদের খাবার ব্যবস্থা করেছিলাম। তখন আমাদের প্রশাসন বাধা দিয়েছিল, এবং যখন আমরা রেড ভলেন্টিয়ার, যখন বামপন্থীরা যখন ভোটে হেরে গেছে, ভোটে হেরে যাওয়ার পরে ওই সন্ধ্যাটা আমার খুব মনে পড়ে। বৃষ্টি পড়ছে, ঝিরঝির করে আমরা ফিরছি আর ফোন আসছে আমার বাড়িতে কোভিড পেশেন্ট। আমরা থাকতে পারিনি, সেদিন থেকে আমরা দিন রাত এক করে, যখন একটা কোভিড পেশেন্টের আত্মীয় স্বজন তাদের পাশে থাকেনি, তার বাড়ির লোকও হাত দিতে ভয় পেয়েছে, আমাদের ফোন করেছে। আমরা কিন্তু প্রত্যেকেই, আমাদের রেড ভলেন্টিয়ার প্রত্যেকেই মৃত্যু ভয়কে উপেক্ষা করেই সেই পেশেন্টকে কোলে করে নিয়ে যাওয়া হসপিটালে, সেই পেশেন্টকে অক্সিজেন দেওয়া, সবটাই করেছি। আমরা দেখেছি এই শাসক দল, আজকে আমাদের যিনি এখানকার এমএলএ, তিনি নোটিশ টাঙিয়েছিলেন 1 মাস কারোর সঙ্গে উনি দেখা করবেন। তখনও কিন্তু আমরা সারাক্ষণ করে গেছি। রাতের অন্ধকারে প্রশাসন আমাদের আটকেছে, রাতের অন্ধকারে রেড ভলেন্টিয়ারদের দেখলে কেস দেবে, বিভিন্ন ব্যাপার হয়েছে। রেড ভলেন্টিয়ারদের ভ্যাকসিনেশনের ক্ষেত্রেও চরম একটা খারাপ দিক ছিল। আমাদের রেড ভলেন্টিয়ারদের ভ্যাকসিনেশন দেওয়া হবে না, এরকম একটা অঘোষিত একটা বার্তা ছিল, সেটা সবাই জানে। তারপরেও আমরা মানুষের পাশে থেকেছি এবং থাকবো, সেই অঙ্গীকার আজকে আমরা করছি। 22 এপ্রিল আজকে দাঁড়িয়ে শুধু কোভিড পরিস্থিতিতে নয়, এই সিঙ্গুরের মানুষকে, প্রায় 10,000 মানুষকে আমরা খাদ্য সামগ্রী তুলে দিয়েছি। পরবর্তীকালে যদি আবারও কোভিড পরিস্থিতির মতো ভয়াবহ পরিস্থিতি আসে, তখন কি আবারও রেড ভলেন্টিয়ারকে আমরা দেখতে পাবো? শুধু কোভিড পরিস্থিতি নয়, যে কোনো পরিস্থিতিতেই রেড ভলেন্টিয়ার পাশে ছিল, কোভিডের পরেও। আর আজকের দিনে আমরা অঙ্গীকার এটাই করছি, যে কোনো প্রয়োজনে, আমাদের ব্যানারে দেখুন লেখা আছে, যে কোনো প্রয়োজনে, যে কোনো বিপদে আপদে রেড ভলেন্টিয়াররা মানুষের পাশে ছিল, আছে, থাকবে।